আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তৈরি করব বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রসের পিঠা। এই পিঠাটার নাম তক্তি পিঠা বা চ্যাপা পিঠা, যেই যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে এখানে আমি একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে নিলাম আর চার টুকরো দিয়ে দিলাম গুড়। ভালো করে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে 1.5 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে ভেজে নেব। আর এখানে আমি গুড়টা গলে যাওয়ার পরে এলাচ দারুচিনি দিয়ে দিলাম। আর এখান থেকে কিছুটা গুড়ের পানি নিয়ে নেব আর পানিটাকে ঠান্ডা করে নেব। এখন আমি ভেজে রাখা চালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পানিটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব। গুড়ের পানি দিয়ে ডোটা তৈরি করলে পিঠার স্বাদটা দারুণ আসে, একটু মিষ্টি মিষ্টি লাগে পিঠাটা খেতে। হাত দিয়ে ভালো করে মেখে আমি ডোটাকে তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন এখান থেকে আমি অল্প অল্প ডো নিয়ে হাত দিয়ে লম্বা করে নেব আর আঙুলের মাথা দিয়ে চেপে চেপে পিঠাটা তৈরি করে নেব। পিঠাটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পিঠাগুলো কীভাবে তৈরি করছি, একদমই কষ্ট হয় না, খুবই সহজে এই পিঠাটা তৈরি করা যায়। এরকম একটা ব্যাচ যখন বানিয়ে নেব তখন অল্প অল্প চালের গুঁড়ো ছিটিয়ে দেব আর সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি আগে থেকে জাল করা গুড়ের মধ্যে এখন নারিকেল দিয়ে দেব। আপনারা চাইলে দুধ দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। ভালো করে যখন গুড়ের পানিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে পিঠাগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর আলতো হাতে নেড়ে দেব। এতে করে নিচে লেগে যাবে না আর একটার সাথে একটা পিঠাও লেগে যাবে না, একবারে পিঠাগুলো দেয়া যাবে না, এতে করে একটার সাথে একটা লেগে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন ভালো করে গুড়ের পানিটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু পিঠেগুলো দিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সবগুলো পিঠা দেয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নেব, পিঠাটাকে সেদ্ধ করে নেব। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পিঠাটাকে ঘন করার জন্য এখানে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব উপর দিয়ে। আপনারা চাইলে এখানে পানি দিয়ে গুলিয়েও দিতে পারেন, আমি এভাবে উপর দিয়ে দিয়ে দিলাম। এখন সিদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নেব। পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব আর একটা বাটিতে সার্ভ করে নেব। আপনারা এইভাবে পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।